বলি শারদ নারদ নীরব মদ, শারদ নারদ নীরব মদত, এই মদত দিতে যারা যুদ্ধ চায়, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, ও ভাই ভাই রে, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, মানুষ মানুষ শান্তিতে ভোট দিতে চায়, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই। আবার দেশেতে যুদ্ধ লাগিলে ভোট উঠবে ভাই গাছের ডালে, দেশেতে যুদ্ধ লাগিলে আরে ভোট উঠবে ভাই গাছের ডালে, তখন একসঙ্গে বলবে সকলে ভোট থাক আগে প্রাণ বাঁচাই, তখন সকল হবে লণ্ড ভণ্ড, থাকবে না আর গণতন্ত্র, আরে সব হবে ভাই লণ্ড ভণ্ড, থাকবে না আর গণতন্ত্র, আবার আরে ধান্দাবাজদের ষড়যন্ত্র, এটা ধান্দাবাজদের ষড়যন্ত্র, ও কেবল গদি পাবার অপেক্ষায়, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, ও ভাই ভাই রে, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই। আবার এই ভোটে চমকের ফলে দেখছি নতুন পুরাণ প্রায় সকলে, এই ভোটে চমকের ফলে দেখছি নতুন পুরাণ প্রায় সকলে, এক দল ছাইরাই অন্য দলে নাম লিখে ভোটে দাঁড়ায়, ছিল এই দুবলা নীতি যাদের মনে, কেন তারা দাঁড়ায় নির্বাচনে, এই দুবলা নীতি যাদের মনে, কেন তারা দাঁড়ায় নির্বাচনে, এবার জবাব দিবে জনগণে, এবার জবাব দিবে জনগণে, এই লোকসভার ভোটেতে ভাই, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, ও ভাই ভাই রে, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, কেবল গদির অপেক্ষায়, এরা কেমন দেশপ্রেমিক ভাই, ও মানুষ জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, ও ভাই ভাই রে, জানি না তো মানুষ শান্তিতে ভোট দিতে চায়, অশান্তি করে ভোট দিতে চায় কেউ, মানুষ শান্তিতে ভোট দিতে চায়, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই। আরে ভোটের মধ্যে শান্তিতে দিতে চাও না বিশৃঙ্খলায়, কি মানে শান্তিতে, তো আমিও সেটাই বলছি, মানুষ শান্তিতে ভোট দিতে চায়, ঠিক বললাম না, হ্যাঁ মানুষ শান্তিতে ভোট দিতে চায়, জানি না তো এরা কেমন দেশপ্রেমিক ভাই, দেশেতে যুদ্ধ লাগিলে, দেশেতে যুদ্ধ লাগিলে ভোট উঠবে ভাই গাছের ডালে, কেউ ভোট দিতে পারবে না, পারবে ভাই গাছের ডালে, দেশেতে যুদ্ধ লাগিলে বলি ভু
আমি ভাই গাছের ডালে দেশে যুদ্ধ লাগিলে যুদ্ধ লাগিলে ভোট উঠবে ভাই গাছের ডালে আবার একসঙ্গে বলবে সকলে তখন সব লোক কি বলবে বলে একসঙ্গে বলবে দেশের মানুষ দেশে শান্তিতে ভোট চাই দেশের মানুষ দেশের মানুষ যারা যুদ্ধ চায় জানি না তো এরা কেমন গান গেয়ে বার্তার মানে বিষয়টা হলো এই প্রতি নির্বাচনের আগেই আমি বিভিন্ন মানে বর্তমান পরিস্থিতি নিয়ে গান গেছি। এই গানে আমি বার্তা দিতে চাইছি যে মানুষ যেন নিজের হোক নিজে খুব শান্তিতে দিতে পারে, কারণ এর আগে বিভিন্ন ভোটে আমরা অনেক মানে বিপরীত প্রতিকূল অবস্থা দেখেছি। তার থেকে বেরিয়ে আসার জন্য আমি মানুষকে এইবারটাই দিতে চাই, মানুষ যেন ভোট দেয়, কারণ গণতন্ত্র তো গণতন্ত্রে ভোটটার খুব দাম, অতএব এই ভোটটা যেন শান্তিতে সবাই দিতে পারে।